নমস্কার। যথারীতি আশা করব সকলে ভালো আছেন, কারণ সমস্যা রয়েছে জীবনে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু তন্ত্র মতে, কিন্তু তন্ত্র স্বাস্থ্য দ্বারা, কিন্তু বিশেষভাবে এখনের যে অনুষ্ঠান, আদিবাসী তন্ত্র সাধক যিনি, তিনি কিন্তু আদিবাসী তন্ত্রের মাধ্যমে সব সমস্যার সমাধান খুব সহজে করে থাকেন। সব সমস্যা বলতে আমাদের ব্যক্তি বিশেষের কিন্তু যেরকম বয়স নাম থাকে, ব্যক্তি বিশেষের কিন্তু সমস্যাও কিন্তু ভিন্ন রকম থাকে, এক একজনের এক এক রকম সমস্যা। সব থেকে বড় সমস্যা হচ্ছে, কি সমস্যা আপনি ভুগছেন সেটা যদি সঠিকভাবে ধরা না পড়ে তাহলে কিন্তু সমাধানটা পাওয়া মুশকিল আছে। তাই যদি আপনি প্রথমে সঠিক মানুষ নির্বাচন করে, সঠিক তান্ত্রিক নির্বাচন করে পৌঁছে যান, তাহলে কিন্তু সমস্যার সমাধানগুলি সহজে পাওয়া যায়। কার কাছে আপনি পৌঁছাবেন সেই প্রশ্ন আপনাদের থাকতেই পারে, বা কোথায় গেলে আপনি কাজ পাবেন, কোথায় গেলে বড় বড় যে সমস্যার মধ্যে পড়েছেন তার সমাধান পাবেন, সেই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু বারবার আমরা এই অনুষ্ঠান গুরুজি সীতারাম সেনাপত্রী অনুষ্ঠানে ফিরে আসি। আজকেও রয়েছে কিন্তু লাইভ অনুষ্ঠান, যথারীতি আপনারা সকলে ফোন করতে পারে, এই কারণে এই অনুষ্ঠানে কিন্তু কোনো ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান কিচ্ছু লাগবে না। আপনি কোথা থেকে ফোন করেছেন সেটা বলবেন, নামটা বলবেন, বয়সটা বলবেন, বাকি উত্তর কিন্তু আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলে দেওয়া হবে। যদিও লাইভ অনুষ্ঠান বলে হয়তো সীমিত কথা বলা সম্ভব, যেহেতু প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে, কিন্তু যারা সান্নিধ্যে যাবেন গুরুজি সীতারাম সেনাপতি, যারা তার চেম্বারে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিটা সমস্যার পাশাপাশি সমাধান তিনি বলে দেবেন। তাহলে আজ যারা লাইনটি পেয়ে যাবেন তারা তো জেনে যাবেন নিজের সমস্যার সমাধানের পথ, কিন্তু যারা পাবেন না চেষ্টা করো, তাদের জন্য কিছু না কিছু বিশেষত্ব থাকবে, কিছু বিষয় আলোচনাও থাকবে, তার অনেক কিছু জানানোরও থাকবে, আমাদেরও জানার রয়েছে, আপনাদেরকেও জানানোর রয়েছে। তার আগে সিসিটিভির সকলের তরফ থেকে একবার স্বাগত জানানো রয়েছে, আদিবাসী তন্ত্র সাধক গুরুজি সীতারাম সেনাপতি রয়েছে স্টুডিও, জানাবো স্বাগত। নমস্কার। নমস্কার। একদম, প্রতিটা মুহূর্তে জীবনে তো অনেক রকম সমস্যা থাকে, প্রত্যেকটা মানুষের সমস্যা তো এক নয়, কিন্তু জীবনে যেরকম সমস্যা আলাদা রকম রয়েছে, সমস্যার গোড়াতে পৌঁছতে হয় তো প্রথমে বিচারটা কিভাবে হয়, মানে কার সমস্যা কোথা থেকে উৎপত্তি? এবারে সেটা কি সমস্যা হচ্ছে, লোক অনুপাতে, বয়স অনুপাতে, কিবা কোনো মহিলা যদি থাকে, তার যদি মাঙ্গলিক থাকে, বিয়েতে বাধা আসবে, কিবা তন্ত্র ক্রিয়া করে অনেক সময় বিয়েকে আটকে রেখে দেয়, রোগী দেখলে কিবা নাম দেখলেও বোঝা যাবে যে সে কি কারণে আটক হয়ে পড়ে আছে, কি কোনোভাবে তার কেন বাধাটা হচ্ছে, সেটা মাঙ্গলিক বাধা কি তন্ত্র ক্রিয়া করে বাধা, সেটা নাম দেখলেই বিচারে বোঝা যায়। যে আমাদের আদিবাসী তন্ত্রতে জন্ম ছক লাগে না, ডেট অফ বার্থ লাগে না, তন্ত্রের দ্বারা এমনি বোঝা যায়। সেই ক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে যে সঠিক ডেট অফ বার্থ বা জানে। আর একটা কথা বলে দিই, আদিবাসী তন্ত্রের ক্ষেত্রে যেমন নাম আর বয়সটা লাগে, এখানে কিন্তু কোনো বয়স সীমা নেই তো? অনেকের মনে হতে পারে যে এত বছরের পর থেকে কি বিচার করবে, বা এত বছরের পরের সমস্যা নিয়ে কি গুরুজি সীতারামের কাছে যাওয়া হবে, কোনো বয়সের বাধা নেই তো? যে কোনো বয়সে যে কোনো সমস্যা নিয়ে আদিবাসী তন্ত্রের হাত কিন্তু আপনারা ধরতেই পারেন। কে রয়েছেন? নমস্কার বলুন। নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন বলুন, শুনতে পাচ্ছি আমরা। নমস্কার, আমার নাম সুদীপ পাল, বর্ধমান থেকে বলছি। নিজের বিষয়ে কথা বলবেন? হ্যাঁ বলুন, আপনার বয়সটা বলুন। 34। সুদীপ, কি সমস্যা, কি নিয়ে প্রশ্ন আপনার? আমার সমস্যা হচ্ছে যে একটু আর্থিক সংকটের মধ্যে রয়েছি, এটা একটু মানে কি করতে করবো আমি বুঝতে পারছি না, সেজন্য গুরুজিকে ফোন করলাম। দেখুন, আর্থিক সমস্যার মধ্যে আপনি রয়েছেন, কিন্তু এরকম আরো অনেকেও রয়েছে, কিন্তু যদি আয় না হয় তাহলে তো আপনার আর্থিক সমস্যা হবে, আর্থিক তো এমনি ভাবে আসবে না, আপনার যে আয়ের জায়গাটা যেটা আছে সেটাতে সম্পূর্ণ বাধা দেখতে পাচ্ছি, এবং যেটুকু হচ্ছে টুকটাক তার চেয়ে অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু এর জন্য কেউ কিছু করছে না, কিন্তু বাস্তু সমস্যাও আছে, বর্তমান বাস্তুতে উন্নতির জায়গাও বাধা হবে, আর্থিক প্রবলেম থাকবে, মানসিক চাপ, মানসিক টেনশন এগুলো থাকবে, কোনো ভালো কাজ হওয়া কাজ হচ্ছে না, কোনো ভালো কাজ হচ্ছে না, পিছিয়ে পড়ছেন, এর জন্য আপনাকে বলবো আমি, আপনি বাস্তু দোষটা কাউকে দিয়ে কাটিয়ে ফেলুন, আর আপনার নাম গোত্র দিয়ে কোনো নবগ্রহ যোগ্য কাউকে দিয়ে করিয়ে ফেলুন, কারণ কেউ তন্ত্র ক্রিয়া করে আপনার নামে কিছু করেনি, কিন্তু বাস্তু দোষ আমি দেখতে পাচ্ছি, আর গ্রহ দোষের জন্য আপনার কাজগুলোতে আপনি পিছিয়ে পড়ছেন, কোনো পাওনা টাকা আটকে আছে, আটকে রয়েছে, এবং আপনিও কিন্তু দেনাও জোর মানে দিবে যাচ্ছেন পরবর্তী পর মানে পরের পর, তো এর জন্য আপনাকে বলবো আমি, আপনি কারোর কাছে গিয়ে কোনো দৈব শক্তি সাপোর্ট নেন, তাহলে কিন্তু আপনি এই রাস্তা থেকে বেরাতে পারবেন।
এই দৈব শক্তির সাপোজ যদি আপনি নিতে চান আদিবাসী তন্ত্রের হাত ধরতে গেলে কিন্তু গুরুজির সাথে সান্নিধ্যে যোগাযোগ করতে হবে। আপনি একটু মোবাইল নাম্বারটা নোট করে নিতে পারেন যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, কারণ শুনে নিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না, জেনে নেওয়া যায় যে কোন জায়গায় সমস্যা রয়েছে, কিন্তু সমাধান করতে গেলে অবশ্যই আপনাদের চেম্বার আসতে হবে, অবশ্যই আপনার প্রতিকার নিয়ে ভালো থাকতে হবে। আমরা যদি একটু ছোটদের ক্ষেত্রে অনেক সময় হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে কারোর বেশি কারোর কম কিন্তু খুব শারীরিক সমস্যায় ভোগে, একটুতেই আমরা বলি খুব সহজ ভাষায় নজর লেগে যাওয়া, বা কিছু ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় অতিরিক্ত শারীরিক সমস্যায় ভুগছে, সেক্ষেত্রে বাবা মারা অনেক ডাক্তার দেখিয়ে সমস্যার সমাধান পায় না। আদিবাসী তন্ত্র কি বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের নজর লাগা বা অসুস্থ হয়ে যাওয়া সেই ক্ষেত্রে কাজ করে? হ্যাঁ কাজ করে। না আপনি সাথে থাকতেন? কাজ করে, কারণ যখন নজর লেগে যাচ্ছে কি শরীর খারাপ হচ্ছে ছোট বাচ্চাদের, অনেক সময় বাস্তু দোষের জন্য কিন্তু এটা হয়, ভূত প্রেতের দৃষ্টি থেকেও কিন্তু শরীর খারাপ করে, সেটা অনেকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনো ডাক্তারের কোনো কাজ হয় না, কোনো রোগ নেই বলছে অথচ বাচ্চার শরীর খারাপ, এখানে ব্যথা ওখানে ব্যথা, খেতে পারছে না, রোগা হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার রোধ করতে পারছে না, সেই ক্ষেত্রে আমি বলবো তখন কিন্তু কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া দরকার কিংবা বাস্তু দেখানো দরকার যে বাস্তুর জন্য এগুলো হচ্ছে কিনা। অনেক সময় বাস্তু দোষে কিন্তু এগুলো হয়ে থাকে, সব সময় এটা ওটা ঝঞ্ঝর ঝামেলা রোগ জ্বালা সব সময় হয়ে থাকে, একদম কোনো কারণ ছাড়াই হয়তো সে ভুগছে। সেই জায়গা যখন ধরা মানে আপনারা ধরা পড়ছে পড়তে পারছে না যে কোন জায়গায় সমস্যা, সেই জায়গাতেই কিন্তু আদিবাসী তন্ত্র কাজ করবে। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, কোথায় ছিলেন বলুন, এবার আপনি বলবেন তো, কোথা থেকে বলছেন? আমি তো ভুবনগর থেকে বলছি, মালদা জেলা। আচ্ছা, আপনি কি নিজের ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো, আমি বাড়ি মা বাউত্তর ব্যাপারে জানবো। আচ্ছা, আপনি আপনার নাম বলুন, বয়স বলুন। আমার নাম হচ্ছে পূর্ণিমা ঘোষ আর বয়স হচ্ছে 58+। 58+ পূর্ণিমা ঘোষ, কি নিয়ে সমস্যা বলুন, কি প্রশ্ন আপনার? আমার সমস্যা হচ্ছে যে আমার দুইবার কিছু অশান্তি চলছে এবং বাড়ির মাটিতে মতো কিছু হয়ে গেলে আর কি আমি কিছু বুঝতে পারছি। বাড়িতে অশান্তি চলছে তাই তো? হ্যাঁ, বাড়িতে অশান্তি চলছে। উত্তর দিবে ভালোভাবে কেউ নিচ্ছে না কথাটা, আপনি ভালো কথাই বলছেন কিন্তু তবু আপনাকে বিরক্ত ভাবে উত্তর দিবে এবং উত্তর দিচ্ছে, আপনার বাস্তুর মধ্যে অশান্তি গন্ডগোল লেগে রয়েছে কিন্তু কেউ ক্ষতি করে রেখেছে, আর আপনার নিজের শরীরেও কিন্তু ঠিকঠাক নেই, কারণ আপনি রাত্রে যখন ঘুমাবেন দেখবেন সকালে ঘুম থেকে উঠবেন গা হাতে ব্যথা যন্ত্রণা যেন কারোর সঙ্গে লড়াই করেছিলেন, গা হাতে ব্যথা মানে জোরের উপরে কোনো উঠতে হচ্ছে, জোরের উপরে কাজ করতে হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন, বাস্তুর মধ্যে কেউ ক্ষতি করে রেখেছে, অশান্তি গন্ডগোলটা এমনি এমনি নর্মাল ভাবে হচ্ছে না, কেউ কিন্তু করাচ্ছে, আপনি পারলে কারো কাছে একটু যোগাযোগ করে বাস্তু দোষটা দেখিয়ে নেবেন। কি বলছেন? তার জন্য তো যোগাযোগ করতে হবে, বলছে ওনাকে মানে এই যে প্রবলেমটা রয়েছে উনি, দেখুন আমি তো কিছু দিতে পারবো না, আপনি আপনার যার কাছে পছন্দ হবে তার কাছে যাবেন, আপনি সে কি দিবে তো আমি বলতে পারবো না, তবে আপনাকে আমি বললাম যে নর্মাল ভাবে কোনো ঝগড়াঝাটি হচ্ছে না, কেউ ক্ষতি করাচ্ছে, অশান্তি গন্ডগোলটা লেগে আছে, হ্যাঁ মানসিক চাপে আপনিই ভুগছেন বেশি, বাস্তু দোষ আছে, কেউ ক্ষতি করে রেখেছে। আপনি যোগাযোগ করতে পারেন, আপনি যদি গুরুজি সীতারাম সেনাপতির কাছে আসেন তাহলে তিনি প্রতিকার দিতে পারবেন, কিন্তু ফোনের মাধ্যমে তার প্রতিকার দেওয়া সম্ভব না, বুঝতে পেরেছেন? সাথে থাকুন একদম, যারা মনে করছেন যোগাযোগ করতে চাইছেন, যারা মনে করছেন জীবনে সমস্যার মধ্যে রয়েছে, সমস্যা প্রত্যেকের জীবনেই থাকে, এক একজনের এক একটা ভাবে আসে, তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসতে পারেন। চেম্বার একটু আমি জানিয়ে দিই, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে শিয়ালদা হাওড়া ময়দান দক্ষিণেশ্বর, মেদিনীপুরে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর কেরানীতলা, পশ্চিম মেদিনীপুর পিংলা নিজ গৃহে, তার পাশাপাশি বাংলাদেশ ঢাকাতে পাচ্ছেন প্রতি মাসে একবার, পাচ্ছেন আসামে, পাচ্ছেন ত্রিপুরায়, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, যে যেখানে দেখাতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে ডেট আর সময়টা দিয়ে দেওয়া হবে, তারপরে আপনাকে চেম্বারে এসে নিজের সমস্যার সমাধান নিয়ে যেতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমি আমার ব্যাপারে জানতে চাইছি। কোথা থেকে ফোন করছেন আপনি? বেলগুড়িয়া থেকে। বেলগুড়িয়া থেকে, আপনার নাম আর বয়সটি বলুন। নাম হচ্ছে বিক্রম বাগচি, বয়স 28। 28, প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন ক্যারিয়ার এবং হেলথ রিলেটেড, মানে দুটো একে অপরকে আমাকে
শারীরিক অসুস্থতায় ভুগছেন আর ক্যারিয়ারের সমস্যা চলছে, তাই তো? মানে কম বেশি ওটা করছে, যার জন্য আমার ক্যারিয়ারকে উচ্চক করে দিচ্ছে। আপনি একটা কথা বলি, আপনি যে বাড়িতে আছেন, নিজেদের বাড়ি? যে বাড়িতে আছেন নিজেদের বাড়ি? না না না, ভাড়া বাড়ি। কথা বলেছো না, যেখান থেকে তুমি আসছো, যার ভয়ে চলে আসছো, সে কিন্তু এখনো পিছন ছাড়েনি। কেউ ক্ষতি করে রেখেছে, কোন মহিলার দ্বারা ক্ষতি আমি দেখতে পাচ্ছি। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, আপনার একই ক্ষতি আসবে। শারীরিক দিক থেকেও আপনার দুর্বলতা থাকবে, মানসিক দিক থেকে থাকবে, এবং কাজের দিক থেকেও আপনার বাধা আসবে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, যেখান থেকে আপনি চলে আসছেন, ওখানে কেউ আপনার পিছনে শত্রু লেগে আছে, কোনো মহিলার দ্বারায় ক্ষতি দেখতে পাচ্ছি, সে তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, সেটা কাটান না করলে আপনি কোনো জায়গায় সফল হতে পারবেন না। আপনি যেখানে আছেন, যেখানে আছেন ওখান থেকেও চলে গেলে একই কেস হবে, একই কেস। আপনি পারলে কারো কাছে একটু যোগাযোগ করে কাটিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে গুরুদের সাথে যোগাযোগ করতেই পারেন, নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে। বাস্তু সমস্যা অনেক ক্ষেত্রে যেরকম ওনার ক্ষেত্রে হয়েছে, যে বাস্তু ছাড়া, মানে বাস্তু ছাড়া, সেক্ষেত্রেও কি আমরা যেটা বলি অদৃশ্য আত্মা বা যেটা নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখা যায় না কিন্তু প্রভাব ফেলে, তাহলে এরকম দৃষ্টি পড়লে কি এই সমস্যাগুলো হয়, মানে ভিটে ছাড়া বা অন্য জায়গায় গিয়েও শান্তি না পাওয়া? দেখুন, কেউ তন্ত্রক্রিয়া করে যদি ক্ষতি করে রাখে, যদি তন্ত্র সে জানে, ভূত প্রেত কে যে বস করতে পারে তন্ত্র জানে, সে যদি কারো ক্ষতি করে, সেইখান থেকে সে হয়তো জায়গা বিক্রি করে দিয়ে চলে গেলো, কিন্তু তার নাম গোত্র তো সে ভুলে যায়নি। পৃথিবীর যে প্রান্তে, সমুদ্রের মধ্যেখানেও যে যদি ঘর করে, তবে সেখানেও আত্মা যেতে পারবে, যেখানেই যাক না কেন আত্মা যেতে পারবে। কিন্তু যে আত্মা দিয়ে ক্ষতিটা করিয়েছে, যদি সঠিক তান্ত্রিক দিয়ে কাছে না গিয়ে আত্মা কাটান করে, সে যেখানে যাক সেখানে সে ঝঞ্ঝট ঝামেলায় পড়বে, অসুবিধায় পড়বে। আসল তান্ত্রিকের কাজ কি যেতে হবে, না কোনো কাজ হবে না। দুটো ভাগ আছে আমাদের, একটা যারা হাত দেখছে তাদের একটা ব্যাপার আছে, তারা পাথর দিচ্ছে, আর তন্ত্র নিয়ে কাজ করছে যারা ভূত প্রেত নিয়ে কাজ করছে। আমি ভূত প্রেতেরই স্পেশালিস্ট, ভূত প্রেত নিয়ে কাজ করছি, যে ভূতের কাজগুলো যেগুলো আছে সেটা স্পেশালিস্ট তাকে দিয়েই কাজ করাতে হবে। যারা ভূতে ধরেছে, যদি কেউ অ্যাস্ট্রোলজার কাছে যায়, সে কিন্তু দু চারটে পাথর দিয়ে দিবে, সে কিন্তু মাদুরে জানে না, কারণ নিজে ভূতকেও সে ভয় পায়। তো সেখানে আপনার যেটা হচ্ছে, আপনার ক্ষতি করছে, সেখানে কিন্তু আপনাকে যেতে হবে, যে কে পারবে কাজটা তার কাছে যেতে হবে আপনাকে। প্রত্যেকটা ডাক্তারেরও ভাগ আছে, চোখের ডাক্তার, নাকের ডাক্তার, কোন ভাগ আছে, দাঁতের ডাক্তার, সেই মানুষের কাছে পৌঁছলে তবে সমস্যা, তবে যেতে হবে। আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে, আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন না, যদি মাথার ডাক্তারের কাছে চলে যাবেন, ব্রেনের ডাক্তারের কাছে তো হবে না। আপনি কোথা থেকে বলছেন, আপনার সাথে এখনো আমরা কথা শুরু করিনি, এইবার আপনার সাথে কথা বলবো, বলুন কোথা থেকে বলছেন? বর্তমান কাজের জায়গা থেকে বাধা, মানসিক থেকে আপনি অত্যন্ত মানে কষ্টে পড়ে আছেন, শান্তি নেই, আর্থিক প্রবলেম দেখতে পাচ্ছি, আর অশান্তি গন্ডগোল এগুলো প্রায় লেগে আছে, যা আয় হচ্ছে তার চেয়ে তো অনেক বেশি ব্যয় হচ্ছে, আর কি জানবে বলুন? এই সমস্যাগুলো ফেস করছেন তো এই মুহূর্তে? আর কি প্রশ্ন আছে বলুন আমার কাছে, কেন হচ্ছে এটা, কেন হচ্ছে? দেখুন, গ্রহ দোষ যদি কারো থাকে সে তো হতেই থাকবে, আমি তো আর হতে বলিনি, এটা তো ন্যাচারালি ভাবে হচ্ছে, কিন্তু এর জন্য তার প্রতিকারও আছে, এর জন্য তার প্রতিকার আছে। সবচেয়ে বড় কথা, আপনি যার উপকার করেছেন তারাই কিন্তু আপনার ক্ষতি করছে এই মুহূর্তে। গুপ্ত শত্রু পিছনে শত্রু লেগে আছে দেখতে পাচ্ছি, নিজেদের লোকও দেখতে পাচ্ছি, বাইরের লোকও দেখতে পাচ্ছি আমি। এর জন্য আপনাকে বলবো, আপনি অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়ছেন, যেগুলো কাজেও তো বাধা হচ্ছে সুদা। এর জন্য আপনি কারো কাছে একটু যোগাযোগ করুন, একটা দৈব শক্তির প্রতিকার দেন, আপনি গার্ড নেন। আপনাকে যেগুলো বললাম আপনি কি শুনতে পাচ্ছেন? এগুলো আমি কিছু ভুল বললাম না ঠিক বললাম? না না, ঠিক আছে, ঠিকই বলছি, কিন্তু আপনাকে আমি বলবো কারো কাছে কি একটু যোগাযোগ করুন, একটু দৈব শক্তি গার্ড নিয়ে নেন, প্রতিকার নিয়ে নেন, তাহলে দেখবেন সব ঠিকঠাক হবে। আপনি কিন্তু যেগুলো যে আশাগুলো করেছিলেন, প্রত্যেকটা আশা কিন্তু কোনো আশাটা পূর্ণ হচ্ছে না, সব কাজটাই বাধা হচ্ছে। হ্যাঁ, বাস্তুদোষ আছে। থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা চলে আসি হচ্ছে আদিবাসী তন্ত্র নিয়ে একটু কথা বলতে। অনেকে তন্ত্র সম্পর্কে জানে বা তন্ত্র সম্পর্কে ধারণা আছে যে মাদুলি হোক, তাবিজ হোক বা হোম যজ্ঞ করে প্রতিকার হোক, তন্ত্রের মাধ্যমে সমস্যা
সমাধান করা যায়। কিন্তু আদিবাসী তন্ত্র নিয়ে অনেকে জানতে পারে, অন্য তন্ত্রের সঙ্গে এর পার্থক্য কি, এর নিয়ম কি অনেক বেশি, এর খরচ কি আরো বেশি, আদিবাসী তন্ত্রের পার্থক্য কিছু রয়েছে? না, আদিবাসী তন্ত্রতে কোনো পার্থক্য নেই। আদিবাসী তন্ত্র খুব সহজ। আদিবাসী তন্ত্রতে আপনাকে লাখ লাখ মন্ত্র জপ করতে দেবে না। আদিবাসী তন্ত্র আপনার মাছ খাওয়া, ডিম খাওয়া, মাংস খাওয়া বন্ধ করতে দেবে, বন্ধ করবে না। আপনি যা খুশি খেতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, আর খুব কম খরচ। 6 মাস 7 মাস টাইম নেবে না। 10 বার ধরে ওষুধ খাওয়াতে বলবেন না। কাউকে বশীকরণ ওষুধ খাওয়াবে, তাকে 10 বার ধরে 10টা পুরিয়া দিবে। একটা পুরিয়া যদি খাওয়াতে পারে, তখন বলবে জ্যোতিষী যে তোমার দোষ, তুমি 10টা খাওয়াতে পারো নি, যার জন্য তোমার কাজ হবে না। এই আদিবাসী তন্ত্র মাত্র একবার খাওয়াবে, তাতেই কাজ হবে। যদি কাউকে খাওয়াতে গিয়ে কোনো খাবারের সময় ওষুধ মিক্সড করে দেয়, সেই ওষুধ যদি নেয় সে খায়, যদি রাস্তার কুকুরও খেলে সেও কিন্তু পিছনে পিছনে দৌড়াতে থাকবে। আদিবাসী তন্ত্রে আদিবাসী শিকড় বাকড়ে এতটাই জোর, আর কোনো নিয়ম নেই। আপনার মাছ খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না, মা আতুর বাড়ি যাবেন না, সাধ্য বাড়ি যাবেন না, এই করলে আপনার মাদুলি নষ্ট হয়ে যাবে, এই সব কোনো নিয়ম নেই। আর লাখ লাখ মন্ত্র জপ করতে হবে না আপনাকে, সজা একবারে পদ্ধতি। কাউকে মানে অনেকে তো নিয়ম দেয় যে আপনি এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না, যদি কোনো রকম কিছু একটা হয়ে যায় আপনার দোষ দিয়ে দিবে। কিন্তু আদিবাসী তন্ত্র এসব কিছুই নয়, দুটো কাজ। একদম, যাদের এই প্রশ্নটা ছিল যে আদিবাসী তন্ত্র কি বিশাল কিছু নিয়ম পালন করতে হয় বা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে কি সমস্যার সমাধান করেন গুরুজি সীতারাম সেনাপতিতে, সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। প্রথমেই যেটা বলার কথা, আমরা আগেও বলেছি সমস্যা প্রত্যেকেরই রয়েছে, ধনী দরিদ্র সকলেরই, কিন্তু কার কি সমস্যা সেই সমাধানটার জন্য কিন্তু পৌঁছে যেতে হবে। আগে সমস্যা ধরা পড়লে সমাধানটা কিন্তু পাওয়া যাবে। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, আপনার নাম বলবেন, বয়স বলবেন? নাম তপন কুমার দাস। বয়স 37। বলুন কি নিয়ে প্রশ্ন আপনার? হ্যালো, কর্মের জায়গায় বাধা পাবেন, মানসিক ভাবে চাপে আছেন, ঘর ও বা দুর্দিক থেকে বর্তমান সম্মানহানির যোগ চলছে এবং আরো চলবে। একটু সাবধান সতর্কে থাকবেন, গাড়ি ঘোড়ার দিক থেকেও সাবধান সতর্কে থাকবেন, ছোটখাটো অ্যাক্সিডেন্টও দেখতে পাচ্ছি। যে বাড়িটাতে আছে নিজেদের বাড়ি, যে বাড়িটাতে আছে নিজেদের বাড়ি। হ্যালো, শুনতে পাচ্ছেন? বাড়িতে রোগ জ্বালা প্রায় লেগে আছে, আপনি পারলে কারো কাছে যোগাযোগ করে বাস্তু দোষটা কাটিয়ে ফেলুন। বুঝতে পেরেছেন আপনি সমস্যাটা কোথায় রয়েছে? বাস্তুতে রয়েছে। সেই বাস্তুর সমস্যা সমাধান করতে গেলে অবশ্যই একবার যোগাযোগ করতে হবে। বাস্তু সমস্যার কথা যখন উঠলো, তাহলে আমরা একবার জেনে নিই যে জল দর্পণ আয়না দর্পণ কিভাবে কাজ করে, মানে কি ধরা পড়ে বাস্তুতে। বাস্তুতে যদি কেউ কালা জাদু করে, তন্ত্র ক্রিয়া করে, কোনো হাড় পুঁতে দেয়, কোনো শিকড় বাকড় পুঁতে দেয়, তাহলে কিন্তু বাস্তুর মধ্যে এইসব করে দিলে, তন্ত্র ক্রিয়া করে যদি আয়না দর্পণ করা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে কে করেছে, কি করেছে, কেন করেছে, টোটালটা সিসিটিভির মতন দেখতে পাওয়া যাবে। আয়না দর্পণ জল দর্পণে মানে কিভাবে ক্ষতিটা হয়েছে, কার দ্বারা হয়েছে, কার দ্বারা। অনেক সময় হয় বাস্তুতে ক্ষতি অনেক রকম ভাবে হয়, সেই কারণে হয়তো গোড়াটা যদি পৌঁছে যাওয়া যায় যে সমস্যাটা কোথায়, সমাধানটা পাওয়া যায়। কেউ রয়েছেন একজন, নমস্কার বলুন। হ্যালো, হ্যালো, পূর্ণিমা ঘোষ বলছি দুর্গাপুর থেকে। বলুন আপনার বয়সটা বলবেন। আমার বয়স 38। 38 পূর্ণিমা মা, একটা কথা বলি, আপনি আপনার নিয়ে জানবেন তো? নামটা বলবেন, বয়সটা বলবেন হাজবেন্ডের। জয়ন্ত ঘোষ, 42। কি নিয়ে জানবেন, উন্নতি নিয়ে জানবেন? অশান্তি গন্ডগোল প্রত্যেক ঘরে টুকটাক আছে, এবারে কথা বলেছিল, অশান্তি গন্ডগোল প্রত্যেক ঘরেই আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, না না শোনা যাচ্ছে না। আপনি টিভির সাউন্ডটা বন্ধ না করলে শুনবেন কি করে, মিউট করুন না।
অশান্তি গন্ডগোল সবার ঘরেই আছে, কিন্তু বর্তমান আমি বলবো আগে যেভাবে ছিল ঠিকঠাক, কিন্তু তার তুলনায় এখন একটু বেশি গন্ডগোল করছে, বিশেষ করে তোমাকে সহ্য করতে পারছে না, তুমি কিছু বললেই ঝেঁগড়াচ্ছে খেঁগড়াচ্ছে, তোমার উপরই রাগটা বেশি। তাহলে আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি আর পরিষ্কার আপনাকে বলারও চেষ্টা করা হয়েছে যারা রয়েছেন অনুষ্ঠানের সাথে। তারা আরো একটা বিষয় জেনে নিন, যারা চলে যাচ্ছেন চেম্বারে তারা কিন্তু গুরুজির নিজের লেখা একটি বই রয়েছে, সেই বইটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারেন, কারণ এই বইটির মধ্যে কিন্তু সুস্থ জীবনের অনেক উপায় রয়েছে। আমরা প্রতিনিয়ত জীবনে অনেক রকম অনেক সমস্যা ফেস করি, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিছু সমস্যার সমাধান কিন্তু এই বইটার মধ্যেও রয়েছে, যখন আপনারা নিজেরাই সেটা অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা চেম্বারে কিন্তু আপনারা গুরুজির লেখাই মহামায়া কামাখ্যা সুস্থ জীবনের উপায় এই বইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যারাই নিতে চাইছেন তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। কে রয়েছেন? নমস্কার। নাম বলুন, বয়স বলুন। বয়স? বয়স হচ্ছে 18। কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার? হ্যালো হ্যালো, আর প্রশ্নটা কি নিয়ে? আমি শুনতে পাচ্ছি, আমি হ্যালো বললে তখন হ্যালো বলবো আর বুঝে। প্রশ্নটা বলুন, আপনি কি নিয়ে জানবেন বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমার কেরিয়ার সম্পর্কে একটু জানতে। হ্যাঁ, সেটাই আমি বললাম, কেরিয়ার নিয়ে। 18 বছর বয়স তো এখন অনেক দেরি, লম্বা এখন পড়াশোনা করো, কেরিয়ার হয়ে যাবে ঠিক। ঠিক আছে, পড়াশোনাটা একটু মন দিতে হবে, কেরিয়ার করতে গেলে তো আগে এডুকেশনটা ঠিক রাখতে হবে। পড়াশোনা করা হচ্ছে? হ্যাঁ স্যার, মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তাহলে পড়ার দিকটা কি জানবে যে পড়ার দিকটা ঠিক হবে কি না? পড়া ঠিকই আছে, কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। পড়াশোনা এক মনে করে যাও, দেখবে ঠিক কেরিয়ার গড়াতে পারবে, কেউ তোমার ক্ষতিও করবে। তো রেজাল্টটা আমার কাছে নেই রে, রেজাল্টটা ওখান থেকেই পাবি, রেজাল্ট আমার কাছে নেই। আমি জানি তোর এরকম প্রশ্ন হবে। এটা পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে, তাই পরীক্ষাটা কেমন দিয়েছেন জানেন, কিন্তু যারা মনে করছে যে না সঠিকভাবে একটু কোন পথে যাবো জানার দরকার রয়েছে, কি সমস্যা পেলে সমাধান রয়েছে, পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা তো সত্যি সেখানে রয়েছে, বাস্তবভাবে তো আলোচনা করতে হবে, কথা বলতে হবে। এবার আমরা চলে আসি, যখন একটু আগে যে ফোনটা পেলাম সেই ফোনের ভিত্তিতে যদি যাই দাম্পত্য কলহ নিয়ে, যে আমরা লাস্ট কলটা পেলাম, তো অনেক ক্ষেত্রে তো দাম্পত্য কলহ বহু বছর পরেও হয়, মানে 10 বছর 12 বছর সংসার করার পরেও হয়, সেক্ষেত্রে কি ভাঙন আটকানো সম্ভব এই আদিবাসী তন্ত্রের দ্বারা? ভাঙনটা কি কারণে লেগেছে সেটা দেখতে হবে। ঘটনাটা হচ্ছে কি, আমি অনলাইনে বসে থাকি, অনেকে অনেক সময় বোকার মতনই বসে থাকে, জেনেও কিছু বলতে চাই না, কারণ কথাটা হচ্ছে এক হাতে তালি কখনো বাজে না দুটো হাত ছাড়া। যদি কোনো মহিলা বলে আমার বর আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু পরবর্তীকালে হয়তো বিচার করে দেখা যাবে মহিলারই দোষ বেশি, এবার এরকম ধরনের ব্যাপার থাকে। কারণ চেম্বারেও তো এসে বলছে যে বাবা আপনাকে কি বলবো লজ্জার কথা, আমি আমার হাজব্যান্ডকে প্রচুর ভালোবাসি, কিন্তু আরেকজনকে আমি ভালোবাসি ছোটবেলা থেকে, হ্যাঁ, কিন্তু যাতে না ধরা পড়িয়ে তার জন্য আমার ব্যবস্থা করতে হবে। যে এরকম ধরনের কেউ যদি কিছু করে থাকে তো তাহলে সেক্ষেত্রে কিন্তু গণ্ডগোল লাগবে। এবারে গণ্ডগোলটা বাড়িতে থাকলে অনেক রকম বিষয়ে গণ্ডগোল হয়, বাজার যাওয়া নিয়ে গণ্ডগোল হতে পারে, কেউ কাউকে সন্দেহ করছে, কার হাজব্যান্ড হয়তো সন্দেহ করছে যে তার বউ কারোর সঙ্গে আছে, তার বউ সন্দেহ করছে যে তার বর কারোর সঙ্গে আছে। তো এইরকম যদি গণ্ডগোল ফাটল থেকে থাকে তো সেগুলোকে কিন্তু তার রোগটা কি সেই রোগটা আগে ধরতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কি অনেক সময় দেখবে যে কেউ কাজ করে আসছে, ছেলে তো কাজেই যায় বাইরে, কাজে যায়, মেয়ে ঘরে আছে, কিন্তু মেয়ে কি করছে, সে যে ঘরে আছে তার মাথা কিন্তু ঠান্ডা নেই, সে হয়তো দেখেই হা হা করলে পড়ছে, সেখানে গণ্ডগোল জোর লেগে গেল, পরবর্তীকালে বলবে কি যে আমার বর আমাকে ভালোবাসছে না। এগুলো একটা নেচার থাকে প্রায় এরকম, সে ছেলেরও থাকে আর মেয়েরও থাকে, কেউ কি এখন যে ভালোবাসা করে বিয়ে হোক কিংবা কোনো মেয়ে বিয়ে করবে, কি করে কোন ছেলেকে তার বউ কাপড় কাচাচ্ছে, তো সে স্বামী খুঁজেছে না তার চাকর খুঁজেছে, তাহলে বিয়ের আগে কথা বলিবার দরকার ছিল, সেটা কথা বলি, কখনো জামা প্যান্ট কাচাচ্ছে, কোনো কাজ করছে না, কিছু বললেই খেকাচ্ছে, এরকম ধরনের হয়ে থাকে। তো রোগগুলা কি, আগে রোগটা কি, সে রোগটাকে ওষুধ দিতে হবে, সেটা মিডিয়ার মধ্যে আমি এত বলতে পারবো না। আমি বারবার বলছি যে যে কোনো একটা প্রশ্ন নিয়ে আসো, সে প্রশ্নটা ফটাক করে দেবো, প্রশ্নটা সে রেডি করে রাখবে, আমি সমস্যায় কিন্তু উত্তর দেবো। যদি বলে যে মহিলা বললো আমার জন্য জানবো, ফট করে আবার বললো যে আমার হাজব্যান্ডের জন্য জানবো, তাহলে এখানে আমি কি করতে পারবো, এখানে তো চুপচাপ বসে থাকতে হচ্ছে, কেন ও তো কথাটাই বুঝতে পারছি আমি,
এবার আবার আপনি বললেন যে শুনতে পাচ্ছেন, সে কিন্তু আমি শুনতে পাবো না, রিপিট করে ওই যদি একাই আমার টাইম খেয়ে নেয় তাহলে আমি কি করতে পারবো? আমাদের তো মিডিয়ারে অনলাইনে কতক্ষণ থাকবো আমি? একদম, বহু মানুষ চেষ্টা করে, বহু মানুষ চেষ্টা করে খুব সিরিয়াস হয়ে ফোন করবেন, কিন্তু এই যে এখন যে দাম্পত্য কলহ নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা উঠে আসলো, সন্দেহ, সেটাও তো একটা রোগের মধ্যে পড়ে একটা অসুখ। তো প্রত্যেকে অসুস্থ, এখন কেউ সুস্থ নেই, যে আমিও অসুস্থ, সুদা সুস্থ নেই, কিন্তু ঘটনা হচ্ছে সেই রোগটা কি, তা কার কি রোগ সেটা ধরতে হবে। অসুস্থ সকলে, কিন্তু কার কি রোগ রয়েছে সেই রোগ বুঝে কিন্তু ওষুধ দিয়ে ঠিক করা যায়। অবশ্যই এখানে যে রোগের কথা হচ্ছে সেখানে হচ্ছে যে কিভাবে তন্ত্রের দ্বারা সমস্যার সমাধান করা যায়। মানে আপনার প্রবলেমটা কোথায় রয়েছে? মানুষে তো মাথা কাজ করছে না, মাথা কাজ করছে, কারোর সঙ্গে 5 বছর থাকছে, বিয়ে করছে, ভালো আছে, অর্থাৎ ভালোবেসে বিয়ে করছে। ভালোবেসে বিয়ে করছে মানে কি, সে তার নিজের পছন্দ মতন ছেলেকে বিয়ে করছে। এবার পছন্দ মতন ছেলেকে বিয়ে করার পর আবার 5 বছর পর হয়তো একটা বাচ্চা হয়ে গেছে, 5 বছর একটা ছেলেও হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়ে আবার অন্য কারোর কাছে পালিয়ে গেছে মহিলা। এবার তাহলে তার তো মাথা ঠিক নেই, আবার যদি তার চেয়ে হয়তো কাউকে বেটার পায় তখন আবার তার কাছে পালাবে, এরকম তো হতেই থাকবে। তো এদের ওষুধ কি আছে? আগে থেকে তো কোনো ওষুধ নেই, যে রোগটা কি সেটা দেখে ওষুধ দিবে। হবে নিজের সম্বন্ধে একটা লাইফে অনেক কিছু আছে, কেউ কাউকে ভালোবাসে সে থাকবে কিনা 1 নম্বর, 2 নম্বর আমি কিছু করতে পারবো কিনা, হ্যাঁ সেটাই ক্লিয়ারলি বলুন। এখন কি করছে? আপনাকে বলবো যে আপনার দহ দোষটাও খারাপ আছে, কারণ আপনি অনেক জায়গায় চেষ্টা করছেন, কোনোভাবে কোনো সফলও হচ্ছে না সুতা। তার জন্য আপনি কোনো জ্যোতিষ কিংবা তান্ত্রিকের কাছে গিয়ে একটু প্রতিকার করে নেন, তাহলে দেখবেন আপনার কাজ মানে ইজি কাজ হতে থাকবে তখন। কারণ অনেক সময় দেখবেন গ্রহ দোষের জন্য কিনা কাজগুলো পিছিয়ে যায়। হ্যাঁ 100% হবে, কেন হবে না? আপনার কিছু গ্রহ দোষ রয়েছে, কিছু সমস্যা রয়েছে, কিছু গ্রহ দোষের জন্য আপনার যেটা আপনার চলে গেছে এখনো অবধি পাচ্ছেন না, মানে কিছু কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে। আপনি এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু সম্মানহানির যোগ চলছে, আপনি একটু সাবধান সতর্কে থাকবেন। আর একটা জব আপনি অবশ্যই পাবেন, কিন্তু তার আগে বাধাগুলো একটু কাটানোর প্রয়োজন। গুরুজি এটা বলছে, আপনি শুনতে পেয়েছেন? চাকরির যোগ রয়েছে কিন্তু একটু প্রতিকারের প্রয়োজন আছে। আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? পুরুলিয়া থেকে। আপনি একটু করে বুকিং নাম্বারটা নোট করে রাখুন, ঠিক আছে? অনুষ্ঠানের পরে কোথায় আপনার কাছে হবে সেই জায়গায় একটু যোগাযোগ করে নিন, যদি কথা বলতে যায় কথা বলতেও পারে অনুষ্ঠানের পরে। অনুষ্ঠানের পরে আপনি মোবাইল নাম্বারটা একটু নোট করে নিন, বা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যদি সমস্যা নিয়ে কথা বলতে চান, অনুষ্ঠানে তো সবাই লাইনটি পায় না, অনেকে চেষ্টা করে, আপনারা কিন্তু পরবর্তী সময় কথা বলে নিতে পারেন, ঠিক আছে? এবার আমরা একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে অনেক সময় তন্ত্র দ্বারা ক্ষতি করা থাকে আগে থেকে, সেটা শারীরিক ক্ষতি হোক, সেটা কারোর চাকরি আটকে যায়, কারোর বিবাহিত জীবনে সমস্যা হোক, সেই তন্ত্র দ্বারা যদি আগে থেকে কেউ ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে, আদিবাসী তন্ত্র দিয়ে কি সেই তন্ত্রের প্রতিকার করা যায়, মানে সেই ক্ষতিটাকে কাটানো যায়? তন্ত্র সবই একই, আদিবাসী তন্ত্রটা যে শিখছে তার জন্য সেটা সহজ, যে সংস্কৃত শিখছে কিংবা উড়িয়া তন্ত্র শিখছে, মুসলিম তন্ত্র শিখছে, পদ্ধতি যে যার আলাদা আলাদা। এবারে ঘটনা হচ্ছে কি, কেউ জল বলছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, এটাই হচ্ছে ব্যাপার। যে যেমন ভক্তি করছে তবেই তার শক্তিটা বাড়ছে। আদিবাসী তন্ত্রতে কি, দ্রুত কাজ হচ্ছে, আপনাকে কামাখালি যেতে হবে না, তারাপীঠ যেতে হবে না, মনে করলে দ্রুত কাজ করতে পারবে, যোগ্য কাটানো করতেও করতে পারবে। আদিবাসী তন্ত্র খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল, কেন এতে অল্প খরচা অল্প কাজেও সন্তুষ্ট। কারণ আদিবাসী যে তন্ত্র যারা করে তারা জানে মোটামুটি, আদিবাসী তন্ত্রতে যে কাজটা অন্য তন্ত্রতে কাজ হচ্ছে না সেটা কিন্তু আদিবাসী তন্ত্রতে খুব দ্রুত কাজ হয়। একদম, যারা হয়তো বুঝতে পারছেন না যে আপনার বাস্তু সমস্যা আছে কিনা, কিন্তু জীবনে অনেক সমস্যা, বা কেউ হয়তো এটা বুঝতে পারছেন না যে আপনি কারোর তন্ত্র দ্বারা
ক্ষতিগ্রস্ত রয়েছেন কিনা, কিন্তু জীবনের সমস্যা পিছু ছাড়ছে না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। কোথায় যোগাযোগ করবেন? টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনি চেম্বারে পেয়ে যাবেন। আপনারা পাবেন শিয়ালদা চেম্বারে, আপনি পাবেন হাওড়া ময়দানে, আপনি পাবেন কিন্তু দক্ষিণেশ্বরে, তার পাশাপাশি পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের পিংলা নিজ গৃহে, পশ্চিম মেদিনীপুর কেরানীতলা। তাছাড়া বাংলাদেশের দেশ ঢাকায় মাসে একবার করে পাচ্ছেন, পাচ্ছেন ত্রিপুরায়, পাচ্ছেন আসাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু গুরুজন শীতলাম সেনাপতিকে পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে কবে কখন কোথায় পাচ্ছেন। আর গুরুজির যে বইটি লেখা রয়েছে সুস্থ জীবনের উপায়, সেই বইটি যদি আপনারা চান তাহলেও কিন্তু চেম্বারে যোগাযোগ করতে হবে। যে বইটি টিভি স্ক্রিনে দেখছেন, মহামায়া কামাক্ষা ও সুস্থ জীবনের উপায়, এই বইটির মধ্যে বহু সমস্যার সমাধান লেখা রয়েছে যা হয়তো নিত্য জীবনে আমাদের প্রতিদিন কাজে লাগবে। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার বলুন। নমস্কার ম্যাম। টিভির সাউন্ডটা বন্ধ করে কথা বলতে হবে। সবাই কেরিয়ার ধরে যদি খাঁচাখাঁচি করে তাহলে কি করে হবে? যে বাড়িতে আছো নিজেদের বাড়ি, বাড়িতে আছো যে নিজেদের বাড়ি, কর্মযোগে বাধা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে কি তুমি হাত দিচ্ছ যেটাতে সেটাতেই বাধা হচ্ছে, আর যে কাজটায় হাত দিচ্ছ সে কাজটাতেই বাধা হচ্ছে। খাটনি অনুপাতে টাকা পয়সা পাচ্ছ না, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, বাস্তু নিয়ে কোনো দোষ দেখতে পাচ্ছি, বাস্তু কোনো মহিলার দ্বারায় ক্ষতি দেখতে পাচ্ছি, পারলে কারো কাছে গিয়ে একটু বাস্তু দোষটা কাটিয়ে ফেলো। আর কর্মের জায়গায় বাধা হওয়া কারণ কোন মহিলা ক্ষতি করে রেখেছে, যার জন্য কর্মেও বাধা হচ্ছে, কিন্তু ভালো ভালো কাজের খোঁজ আসছে কিন্তু হচ্ছে না, কেটে যাচ্ছে, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিও। হ্যালো, শুনতে পেয়েছেন আপনি? ভালো যাচ্ছে না নয় না, তারপর আবার বলে বিজনেসটা বন্ধ হয়ে গেল, তাহলে উত্তর আমি কি দেবো? সেটাই হচ্ছে কথা, আপনারা নিজেই বুঝতে পারছেন না যে কি জানতে চাইছেন। আর সবথেকে বড় কথা কি বলুন তো, জেনে জেনে হবে না, গুরুজি অবশ্যই জানানোর জন্য লাইভ অনুষ্ঠান, কিন্তু প্রবলেমটা সমাধানের জন্য কিন্তু একটু যোগাযোগ করতে হবে। প্রত্যেকে একটু সিরিয়াস হয়ে ফোন করুন, কি জানতে চাইছেন সেটা আগে ভেবে চিন্তে, কি সমস্যা প্রকৃত যে সমস্যা সেই সমস্যা নিয়ে প্রশ্ন করুন, আপনারা কিন্তু সঠিক উত্তরটি পাবেন। আর যারা চেম্বারে চলে যাবেন তারা কিন্তু কিছু আর একটা বা দুটো না, বিস্তারিত যেটা আমার সম্পর্কে জানবো সেই সম্পর্কে জানতে গেলে কিন্তু চেম্বারে যেতে হবে, যেহেতু সেখানে অনেকটা সময় নিয়ে কিন্তু গুরুজি আপনাদের জীবনে কি আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু কথা বলে দেবে, কি কোন দিকটা আপনি নির্বাচন করবেন। এবার আমরা আসবো হচ্ছে ব্যবসা নিয়ে, অনেক সময় হয় অনেক ক্ষেত্রে যে ব্যবসা শুরু করতে চাইছে সেক্ষেত্রে কি আগে থেকে কোনো প্রোটেকশন নেওয়ার যেতে পারে যাতে ব্যবসাটা ভালো মতো চলে, বা যাতে দীর্ঘদিন ধরে ব্যবসা হঠাৎ করে ব্যবসায় লস হতে শুরু করেছে সেক্ষেত্রে কি সেখানেও কি আগে বুঝতে হবে যে সেই লসের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা হঠাৎ করে? সেটা যার ব্যবসা বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে সেই যদি চেম্বারে যায় তখনই বুঝতে পারবে যে একে ক্ষতি করে বন্ধ করিয়েছে না কোনো গ্রাহক মানতে বন্ধ হয়েছে, এই ব্যাপারগুলো থাকে। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, যে যদি কেউ সিরিয়াসলি আসে, কেউ বিপদে পড়ে গেছে, তার দেখুন আমি উত্তর ঠিকঠাক দিচ্ছি, আর যদি কেউ লাইনটা পেয়ে গেছে, খালি পেয়ে গেছে, কিছু একটা বলে লুক আছে মোটামুটি, তার মধ্যেও কিন্তু আমি চুপচাপ থাকছি, বসে থাকছি, আমি নিজে বল ব্যবসার জায়গায় খারাপ আছে বললাম, তারপর বলে না ঠিকঠাকই সেরকম একটা আছে, কিছুক্ষণ পর আবার অর মুখ থেকে বাড়ি গেল ব্যবসা বন্ধ আছে, তাহলে ঠিকঠাক আছে, তাহলে এই লোকটাকে আমি কি উত্তর দেবো? অলরেডি নিজের ডিস্টার্ব আছে, আমাকেও ডিস্টার্ব করবে। একদম। কে রয়েছেন এখন আমাদের সাথে বলুন? আপনার
শরীর স্বাস্থ্য সম্বন্ধে আপনি জানবেন একটা কথা বলি মা, শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, আর যেটা যাচ্ছে না সেটা কিন্তু তন্ত্রের দ্বারাই ক্ষতি আছে, শত্রুতা করেছে, এটা ডাক্তারি প্রবলেম নয়, তন্ত্রের দ্বারাই ক্ষতি আছে, শত্রুতা করেছে কোনো মহিলার দ্বারাই, এটা ডাক্তারি প্রবলেম নয়, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানসিক দিক থেকেও পুরো ভেঙে আছেন। আরেকটা কথা বলবো, আপনি রাত্রিবেলা যে ঘুমান, ঘর থেকে সকালে ঘুম থেকে যখন উঠবেন দেখবেন গা হাতের ব্যথা যন্ত্রণা, যেন জোরের উপরে উঠতে হচ্ছে, যেন কারোর সঙ্গে লড়াই করতেছিলেন, আবার বাতের প্রবলেম আমি দেখতে পাচ্ছি, জোরের উপরে কাজ করতে শরীর কোনোভাবে টানছে না, আপনি যা করছেন জোরের উপরে করছেন, এবং ঘরের মধ্যে যে আপনি কাজ করছেন ঘরে কিন্তু কেউ আপনাকে সাপোর্ট করছে না, আপনি ভালো কথা বললেও তাদের কাছে খারাপ লাগছে, কোনো রকম ভাবে কেউ সাপোর্ট করছে না, আপনি এমনিও শুধু একটু মানসিক চাপে আছেন, আপনি ভালো কথা বলছেন, সব ঠিকঠাক বলছেন, তবুও বিরক্ত ভাবে আপনাকে উত্তর দিচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? না, এই সমস্যাগুলো জীবনে তো ফেস করতে হচ্ছে তো। বাপের নিয়ে জানবো, আমি তো কন্টাক্টে বসিনি মা, এখানে একটা কথা বলি মা আপনাকে বলবো, আমি আপনার শত্রু কিন্তু বাইরের নয়, নিজেদের, একবার নিজেদের কোন মহিলার দ্বারা শত্রুতা করে রাখছে, আপনি পারলে একটু কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করে নিজেকে মা প্রতিকার করুন। আরেকটা কথা বলবো যে আগুন থেকে আপনি সাবধান থাকবেন, কিন্তু আগুনের ফেড়া আপনার ছোটখাটো একটা কেটে গেছে, আপনি যদি খেয়াল করেন পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু আগুনের ফেড়া আসতেছে, সাবধানে তো অবশ্যই থাকবেন, কিন্তু তার পরেও যদি মনে হয় যে তাই সাবধানে থাকাতেই তো যাতে জীবনে আর কোনো বিপদ না আসে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন বুকিং না, আপনার শত্রু বাইরের কেউ না, নিজেদের মধ্যে শত্রু, বুঝলেন তো মা, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নেন। এই এটাও কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে যে শত্রুতা হলে কোথা থেকে হচ্ছে, সেটা নিজেদের শত্রু মানে নিজেদের পরিচিত কেউ নাকি না জানা তত্ত্ব সেই জায়গা ধরে, তাহলে অনেক ক্ষেত্রে তো এরকমও হয়েছে যে শত্রুর দ্বারা ক্ষতি করেও তো মানুষের বহু চেম্বার চেম্বারের ক্লায়েন্টরা রয়েছে যারা হয়তো তারা বুঝতে পারছে না যে কারো দ্বারা ক্ষতি, কিন্তু আপনি সেটাকে আগে থেকে বিচার করে বুঝছেন যে এর ক্ষতিটা তৈরি করা হয়েছে। আদিবাসী তন্ত্রে ল্যাপটপ লাগে না, আদিবাসী তন্ত্রে ডেট অফ বার্থ লাগে না, আদিবাসী তন্ত্রের এমনই জোর, মানুষ দেখলে তার কথার আওয়াজে বুঝে যাচ্ছে, তার হাঁ করলেই বুঝেছে সে কি কি বিপদে পড়েছে, এটা সম্পূর্ণ সাধনা। আমি ল্যাপটপে চাই দিই না, আমি যা করি মায়ের কাছে সাধনা করি, মায়ের পায়ে বেলপাতা দিই, আর আদিবাসী তন্ত্রই জপ করি, আমি সবাইকে তন্ত্রের কথাও বলি, শুধু তারাও জপ করে, অনেকে সেলিব্রিটি আছে পাবলিক থেকে সেলিব্রিটি অবধি জপ করছে মন্ত্র, এটা সম্পূর্ণ তন্ত্র মন্ত্র সাধনা, এতে কোনো ল্যাপটপের কাজ নেই এখানে, আর ল্যাপটপে কেউ তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করছে, কাউকে ভূতে ধরছে, ল্যাপটপে কখনোই আসবে না, দেখাও যাবে না। তো তন্ত্র যারা আদিবাসী তন্ত্র জানে তারা তো অবশ্যই বুঝতে পারবে, যারা তন্ত্রের কাজ জানে তারা অবশ্যই বুঝতে পারবে যে রোগটা কি, কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কে রয়েছে? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার নামটা। হলো প্রসেনজিৎ ঘোষ, আমি টালিগঞ্জ কুটখাত থেকে বলছিলাম। আপনার বয়সটা বলুন। আমার বয়স 32। আপনার কি নিয়ে প্রশ্ন আছে বলুন? আর্থিক সমস্যা আমি বারবার বলছি সবাইকে, কারণ বলছি কেন, যে প্রশ্ন যে কোনো একটা করলে কি হবে, আমার উত্তর দিতে সুবিধা হবে, না হলে আমার নিয়ে জানবে, তার শরীর নিয়েও জানতে পারে, তার চাকরি নিয়েও জানতে পারে, টাকা পয়সা দিক দিয়ে জানতে পারে, এর টাইম এত চেম্বার নয়, টাইম লাগবে, আমি বলে দেবো কিন্তু টাইম লাগবে, কিন্তু কথাটা হচ্ছে কি, এই মুহূর্তে যেটা তুমি বলছো যে আর্থিক নিয়ে পারিবারিক নিয়ে গণ্য, তা পারিবারিক ঘটনা অশান্তি যে ব্যাপারটা দেখতে পাই সেটা কিন্তু আর্থিক নিয়ে হচ্ছে, কারণ যেটা তোমার দরকার সেটা কিন্তু হচ্ছে না, মানে যে তুলনায় তোমার আয় হচ্ছে সে তুলনায় কিন্তু স্থিতি হচ্ছে না, সে থেকে একটা গণ্ডগোল থাকে মানুষের সঙ্গে ঘরে, অশান্তি গণ্ডগোল কখন হয়, যখন টাকা পয়সা হাতে কম থাকে তখনই কিন্তু দেখবে একটা মাথা কাজ করে না, অশান্তি গণ্ডগোল হয়ে থাকে, এটা কেউ কিছু করে তো করেনি কোনো, গ্রহ অশান্তি, গ্রহ দোষ, আর পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নাও, যোগাযোগ করে নিয়ে নিজেদের যাতে না অসুবিধা গণ্ডগোল লাগে তার জন্য কার করে নাও। একদম, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। প্রত্যেকে এখানে যাদের মনে হচ্ছে নিজেদের বিষয় জানবো, তাদের জন্য কিন্তু বুকিং নাম্বার রয়েছে, এই কারণে চেম্বারের ক্ষেত্রে কিন্তু 5 বা 10 মিনিটের কোনো রেস্ট্রিকশন থাকছে না, চেম্বারে আপনি আপনার প্রত্যেকটা মনো মানে প্রত্যেকটা প্রশ্ন
লাগবে, আপনার কি কি সমস্যা হয়েছিল, ইন ফিউচার কি কি করতে হবে, সবটাই কিন্তু চেম্বারে একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়ের মধ্যে বলে দেওয়া সম্ভব, যেটা এখানে আমাদের সময়ের অভাব যেহেতু লাইভ অনুষ্ঠান। আমরা এবার অবাধ্য সন্তান নিয়ে কথা বলি, অনেক সময় হয় যে বাবা মার কথা একেবারেই ছেলে মেয়ে শোনে না, বড় হয়ে যাওয়ার পরে কিছুতেই কন্ট্রোল করা যায় না, সেই ক্ষেত্রে কি অবাধ্য সন্তানকে বাধ্য করা যায়? আর বাবা মা একদম বাধ্যে আনা যায় যে বাবা মার কথা শোনা বা বাবা মাকে দেখাশোনা করা, সেইগুলো কি সম্ভব এই আদিবাসী তন্ত্রে? এবারে অনেক সময় গ্রহ নক্ষত্রের দ্বারা, জন্ম গ্রহ নক্ষত্রের দ্বারা কিন্তু এটা খারাপ বদমাস এরকম হয়ে থাকে, আর অনেক সময় তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করে দেয়, কিবা কখনো কেউ ওষুধ পালা খাইয়ে দেয়, তাতেও শুধু একটু গন্ডগোল হয়, বাবা মার অবাধ্য হয়। এবারে যারা কাজ জানে, যারা কাজের কাজকে যার কাজকে নিয়ে আসবে, সে যদি সঠিকটা বুঝতে পারে যেটা গ্রহ দোষ না, কেউ তন্ত্র ক্রিয়া করে কিছু করেছে কিবা কেউ খাইয়ে দিয়েছে কেউ, সেটা যদি রোগটা ধরতে পারে তাহলে অবশ্যই কাজ হবে। আপনার নামটি বলুন, বয়সটা বলবেন। বয়স চাকরির চেষ্টা করছেন, চাকরি কবে হবে সেটা আপনার প্রশ্ন? ঠিক আছে, সাথে থাকুন। চাকরির যোগ আছে, চাকরির যোগ নেই আপনাকে বলে আমি মন খারাপ করবো না, আপনার চাকরির যোগ আছে, কিন্তু চাকরির জায়গায় কাজের জায়গায় বাধা আছে, সেই বাধার কারণটা হচ্ছে কেউ কেউ ক্ষতি করে রাখছে, তো সেটা আপনাকে কাট করতে হবে, কাটানো করতে হবে, কারোর কাছে যেতে হবে, কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে একটু কাটতে হবে। এখন তো কাটানি হচ্ছে না, চাকরিটা যে হবে কখন হবে, কাটান না করলে তো হবে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? তার জন্য কিছু প্রতিকার করতে হবে, সেই প্রতিকার না করলে যোগ থাকা সত্ত্বেও কিন্তু আপনি কর্মপ্রাপ্তি যোগটি আপনি পাবেন না। কি করবেন সেটা জানুন, কি রকম বাধা আছে, কি কাটে না, কারো কাটানোর দরকার আছে, বাধাটা কাটাতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু শিয়ালদা যোগাযোগ করতে পারেন, আপনি টালিগঞ্জ কোথা থেকে বললেন? আবার কাছে আসতে হবে না, কার কাছে গেলেও হবে, আপনার যে কাছে যাব, আপনাকে আবার ফোন লাগিয়ে আপনার কাছে যাব, সেটা আপনাদের মতামত। কিন্তু ঠিক আছে, সাথে থাকুন। এইবার আমরা চলে আসি, আমাদের অনুষ্ঠান একেবারে শেষে চলে এসেছি, আমরা দাম্পত্য জীবন নিয়ে কথা বললাম, আমাদের সবকিছুর থেকে আমাদের কিন্তু শরীরটা ভীষণ ভাবে ট্রাভেল দেয়, আমরা কি করে বুঝবো, মানে কিছু সিম্পটম হয় যখন আমরা অশরীরীর প্রভাবে পড়ি বা কোনো ভাবে হয়তো মৃত ব্যক্তির প্রভাব পড়েছে কোনো জীবিত ব্যক্তির উপরে, তার কি কোনো মানে কোনো কিছু তার সিম্পটমে বোঝা যায় যে না এর একটা, মানে সাধারণ মানুষের কি কোনো সিম্পটমে তারা বুঝতে পারবে? আপনার কাছে আসা মাত্র তো বোঝা যাবে, কিন্তু তারা কি করে বুঝবে? আমি তো বুঝতে পারবো, তারা বুঝতে পারবে না, রোগে ভুগছে, ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে, তখনই আমি বলবো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে, তখনই বুঝতে পারবে। একদম, যখন দেখছেন যে চিকিৎসায় কোনো ফল পাচ্ছেন না, কিন্তু যখন দেখছেন সমস্যার সমাধান পাচ্ছেন না, তখন কিন্তু গুরুজি সিদ্ধারামের সেনাপতি হুগলি নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসতে পারেন। আজকে সময় আমাদের এই মুহূর্তে থামতে বলছে, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।